বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত তোমাদের জন্য কয়েকটা উপদেশ। প্রথমত, বিশ্ববিদ্যালয়ের নোটিশের দিকে খেয়াল রাখবে, কোন আপডেট আসতেছে সেটা মাথায়। বিষয় পছন্দ ক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় পছন্দ ক্রম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবে, বিজ্ঞজনের পরামর্শ নিয়ে যারা এই বিষয়ে অভিজ্ঞ। তৃতীয়ত, যে সকল বিষয়ের কর্মসংস্থান আছে বা ফিল্ড আছে, যেমন ধরো তুমি এমন একটা বিষয় পছন্দক্রমে দিলা যে বিষয়ের কোনো ফিল্ড নেই, সেরকম বিষয় পছন্দক্রম দেওয়ার ক্ষেত্রে মাথায় রেখে পছন্দক্রম দিবি। চতুর্থত, নিজের পছন্দের বিষয়টাকে গুরুত্ব দিবে, অবশ্যই মাথায় রাখবে নিজের পছন্দের বিষয়টার উপরে গুরুত্ব দিয়েই তুমি পছন্দক্রমে বিষয়টাকে একটু উপরের দিকে রাখবে, যাতে করে সেই বিষয়টা আসলে তুমি মাইগ্রেশন অফ করে দিতে পারো। এরপরের বিষয় হচ্ছে সেশন জট অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সেশন জট মাথায় রেখে তোমাকে বিষয় পছন্দক্রম দিতে হবে। কিছু বিষয় আছে বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলোতে সেশন জট লেগেই আছে, যে সিনিয়রদের থেকে পরামর্শ নেবে, খোঁজখবর রাখবে, যাতে করে এমন বিষয় পছন্দক্রমের তালিকায় প্রথম দিকে স্থান না পায় যে বিষয়গুলোতে সেশন জট আছে। তাহলে এই বিষয়টা মাথায় রাখ। তোমার পজিশন কোথায় সেটা দেখবে না, পছন্দক্রমে অবশ্যই এমন বিষয়গুলোকে উপরের দিকে জায়গা দিবে যেই বিষয়গুলো বাস্তবিক পক্ষে ভালো এবং ফিল্ড আছে এবং সেশন জট নাই, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে, তোমার পছন্দের বিষয়টি যদি পছন্দক্রমে চলে আসে তাহলে মাইগ্রেশন অফ করে দিতে হবে, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে অটো মাইগ্রেশন সিস্টেম চালু আছে, যার কারণে উপরের দিকের বিষয়গুলো পরপর চলে আসবে, আসন খালি থাকা সাপেক্ষে। এই বিষয়গুলো মাথায় রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের জার্নি তোমাদের সফল হোক, সুন্দর হোক, ভালো থাকবে।